আজ গল্প হলেও সত্যি অরিজিনালসের বিশেষ নিবেদন, শ্রী প্রেমেন্দ্র মিত্রের লেখা ইসুতিপুর। কল্পনা ও বাস্তবের মাঝে অনেকটাই তফাত, সেই তফাত ঠিক কিভাবে হয় শুনে নেওয়া যাক। তবে গল্প হলেও সত্যি অরিজিনালসে আমি পার্থ শুরু করছি আজকের গল্প ইসুতিপুর। রানু ধর্মড়িয়ে বাংকের উপর উঠে বসল। এইখানেই নাম্বার কথা না? সঙ্গে মালপত্র তো কিছুই নেই, সুতরাং নেমে পড়লেই তো হয়। যেমনি মনে হওয়া তেমনি বেড থেকে কামরার মেঝেতে, আর কামরার মেঝে থেকে একেবারে প্ল্যাটফর্মে। কি খুটখুটে অন্ধকার রে বাবা, এমন অখাদ্য স্টেশন তো কখনো দেখিনি। ব্ল্যাক আউট তো উঠে গেছে, স্টেশনে এখনো একটা আলো দিতে পারেনি। দূরে যদি বা একটা মিটমিটে আলো দেখা গেল, সেটা জ্বলেই আবার নিভে গেল। এখন কি করা যায়? ট্রেনটাও ঠিক স্টেশনের মতোই অন্ধকার, দেখতে দেখতে সেটাও যেন অন্ধকার কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল। কার সঙ্গে যেন রানুর দেখা করবার কথা, কে যেন তাকে নিয়ে যেতে আসবে বলে কথা দিয়েছিল, কিন্তু কোথায় কে? দূরে ওখানে কটা টিমটিমে আলোর জটলা দেখা যাচ্ছে না? ওদিকে এগিয়ে খবর নেওয়া ছাড়া কি উপায় আছে? রানু সেদিকেই পা বাড়ালো দোমনা হয়ে। এই যে, রানু থমকে দাঁড়ালো, গলাটা সে যেন চিনে। তোমাকেই তো খুঁজতে এইছিলাম। রানু অন্ধকারে একটা ঝাপসা চেহারা দেখতে পেয়ে বলল, কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আলোটা একটু জ্বালছি। মিটমিটে একটা ছোট্ট কুপির মতন আলো এবার জ্বলে উঠতেই রানু ছেলেটিকে দেখতে পেল। তার বয়সই হবে। ছেলেটি লাজুকের মতন একটু হেসে বলল, আগে আমি তামস কুমার। রানুর মনে হলো তামস কুমারেরই যেন তার জন্য স্টেশনে আসবার কথা। তামস কুমারের সঙ্গে পরিচয়ও যেন তার অনেক দিনে, শুধু এখন সব কথা মনে পড়ছে না। আলোটা কিন্তু ইতিমধ্যে আবার নিভে গিয়েছে, আবার সেই গাঢ় অন্ধকার চারিদিকে। এই অন্ধকারে কতক্ষণ এমনি করে দাঁড়িয়ে থাকা যায়? কোথাও যাবার উপায় নেই, পথই তো চেনে না, যাবে কোথায়? তোমার আলোটা আবার নিভে গেল নাকি? রানু এবার জিজ্ঞেস করলো। না, নিভিয়ে দিলুম। নিভিয়ে দিলে কেন? এ আবার কি অদ্ভুত কথা, শখ করে কেউ এই অন্ধকারে থাকে নাকি? রানু একটু বিমূঢ় হয়ে বলল, কেন, তেল নেই নাকি বাতিতে? তেল? না না, তেল একেবারে যে নেই এমন নয়, তবে তবে কি কি তা তো তুমিও জানো ভাই। তামস কুমারের কেমন যেন একটু লাগলো। তামস কুমার একটু যেন ক্ষুণ্ণ হয়েই বলল, বলে কি তামস কুমার, রানু তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, অথচ তার যেন বোঝা উচিত। মনের ভেতর এরকম একটা সন্দেহ হচ্ছে। যাই হোক, বোকা বলে ধরা দিতে রানু সহজে রাজি নয়। একটু ভারী কিভাবেই বলল, তা কি আর জানি না, তবে একটু জালে দোষ কি, কেউ তো আর ধরে নিয়ে যাবে না। ধরে নিয়ে যাবে না বলো কি হে, আর তাহলে ধরবে কি সে? তামস কুমার সবিস্ময় বলে না মাথাটা একবারে গুলিয়ে দিয়ে ছাড়ল। আলো জ্বাললে ধরে নিয়ে যায়,
এই আবার কোন মগের মুলুক? মনে যাই হোক, বাইরে নিজের চাল বজায় রাখবার জন্য রানু গম্ভীরভাবে বলল, আহা, ঠাট্টা করছিলাম, বুঝতে পারছো না? তবে যদি আলোটা একটু জ্বালাতে ভাই, একটু খুঁজে নিতাম। কিছু হারিয়েছে নাকি? কি খুঁজতে চাও? তামস উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। আচ্ছা, এত করে যখন বলছো তখন একটুখানি না হয় জ্বালছি। তবে বুঝতেই তো পারছো, যতখানি পারা যায় আর কি, তেল আজ বাঁচিয়ে রাখতে হবে। সেই মুহূর্তের জন্যে যার যত আলো সব দরকার তো। ও বাবা, ধাঁধা যে ক্রমশ আরো ঘোরালো হয়ে উঠছে, এ আবার কোন মুহূর্তের কথা বলে? যাই হোক, আলোটা তো জ্বলুক, অন্ধকারে বুদ্ধিটাও যেন কেমন ভোঁতা হয়ে গেছে। কিন্তু আলো জ্বালা আর হয়ে উঠল না। তামসকুমার দেশলাই না চকমকি একটা পাথর কি একটা ঠোকবা মাত্রই অদূরেই লোহা বাঁধানো জুতোর আওয়াজের সঙ্গে বাজখাই গলার হাঁক শোনা গেল। চোখের পলক পড়তে না পড়তেই তামসকুমার সেই হাঁক শুনেই রানুকে এক হ্যাচকা টান দিয়ে টেনে দৌড়। খোঁচট খেয়ে হাত পা ছড়ে অনেক দূর গিয়ে যখন সে থামল, তখন দুজনেই বেশ হা পাচ্ছে। তামস বলল, আর একটু হলেই ধরে ফেলেছিল আর কি। তবু কায়দা করে ব্যাপারটা জানবার ফিকিরে রানু একটু বেপরোয়া ভাব দেখিয়ে বলল, ধরে ফেলতো, ধরে আর করতো কি? তামস কুমার সত্যিই যেন স্তম্ভিত হয়ে বলল, তুমি কি সব ভুলে গেছো নাকি? ধরলে জেলে পুড়ে দিত না? আমার কি আর আলোর লাইসেন্স আছে? আলোর লাইসেন্স? রানুর মুখ দিয়ে আপনা থেকেই কথাটা বেরিয়ে গেল। হ্যাঁ, আলোর লাইসেন্স নেবার মতো টাকা আমার কোথায়? এ তো আমার চোরাই আলো। রানুর মুখ দিয়ে এবার আর কোনো কথা বেরোল না, সে সত্যি তাজ্জব বনে গেছে। তামস কুমারই আবার বলল, শুধু আজকের জন্য কত কষ্টে যে এই চোরাই আলো জোগাড় করেছি কি বলবো হে। কিন্তু আজকে, রানু কথাটা ইচ্ছা করেই শেষ করল না, এখনো সে একেবারে ধরা দিতে প্রস্তুত নয়। বাহ, আজকেই তো শ্রাবণের অমাবস্যা, মহামহিমের অভিষেক তিথি তো আজই। ও তাও তো বটে, ভুলেই গেছিলাম। নিজের মর্যাদা রানু এখনো বাঁচাবার চেষ্টা করছে। সেই কথাটাই ভুলে গেছিলে? তাহলে এসো কি করতে? তামস কুমার বেশ যেন ক্ষুণ্ণ, কি করতে এসেছে কাকি ছাই সে নিজেই জানে, কিন্তু এসে যখন পড়েছে ব্যাপারটা না বুঝে সে যাবে না। আপাতত কথাটা তাড়াতাড়ি চাপা দেবার জন্য রানু বলল, আচ্ছা, আমারও তো একটা চোরাই আলো হলে হতো, কিন্তু এখন কোথায় পাওয়া যায় বলতো? তামস এবার উৎসাহিত হয়ে উঠল, চোরাই আলো চাই? তা বলনি কেন এতক্ষণ? চোরাই আলোর অনেক আড্ডা আছে, তবে পুঁতি পাড়াতে যাওয়াই সবচেয়ে সুবিধে। কেন? ওদের আলো ভারী মজার, ফু দিলে নেবে না, জলে ডোবালেও জেগে থাকে, আর লুকিয়ে নিয়ে বেড়াবার ভারী সুবিধে, চৌকিদাররাও সহজে চিনতে পারে না। তাছাড়াও আলোর কখনো ক্ষয় নেই, বিনা তেলেই যুগ যুগান্ত জলে। চলো ওই পাড়াতেই যাই। তামস রানুর হাত ধরে এগিয়ে চলল। দুপাশে আচ্ছা সব বাড়ি অমাবস্যার অন্ধকারে যেন বিভীষিকার মতন দাঁড়িয়ে আছে। কোনোটা একবারে অন্ধকার, কোনোটার বন্ধ জানলার ভেতর দিয়ে অতি ক্ষীণ একটু আলোর রেখা যেন ভয় ভয় উঁকি দিচ্ছে। এই অন্ধকারের ভেতর রাস্তার একটা মোড় ঘুরে হঠাৎ দূরে এক প্রকাণ্ড উজ্জ্বল ঝলমল বাড়ি দেখে রানু একবারে অবাক হয়ে গেল। ওটা কি? বা, ওটাই তো জেলখানা। এতদিন যেখানে যে কেউ বেআইনি আলো জ্বেলেছে
সকলের ওই আলো জ্বালাবার অধিকারের জন্যে যারা লড়াই করেছে সবাই ওই জেলখানায় বন্দি। সারা বছর ওরা নীরবে সব শুয়ে যায়, শুধু বছরে এই একটিবার মাত্র ওরা বিদ্রোহ করে। ও তো ওদের বিদ্রোহেরই আলো, দেখতে পাচ্ছ না? এরই মধ্যে জমাদারেরা সব নিভিয়ে ফেলেছে, ও আলোর দিকে চাওয়াও যে অপরাধ। সত্যি, দেখতে দেখতে সে আলো নিভে গেল, আবার সেই জমাট অন্ধকার। পুঁথিপাড়ার দিকে বেশি দূর কিন্তু আর তাদের যেতে হলো না। রাস্তার ধারে হঠাৎ একটা আলো তারা কুড়িয়ে পেল। তামস কুমার তার হাতে আলোটা তুলে দিতেই রানু অবাক হয়ে বলল, এই আলো এখানে এমন ভাবে পড়েছিল কি করে? হয়তো কেউ ধরা পড়ার ভয়ে ফেলে গেছে, কিংবা কেউ হয়তো আমাদের মতো কারোর হাতে পড়বার আশাতেই এই আলো এইখানে রেখে গেছে। নিজের জীবন দিয়ে কতজন এমন আলোর আয়োজন করে রেখে যায় ভবিষ্যতের জন্যে? তামসের কথা শেষ হতে না হতেই দূরে মাঝরাতের প্রহর বাজছে শোনা গেল, যেখানে যা সামান্য আলো রেখা দেখা যাচ্ছিল সব এবার একেবারে গেল নিশ্চিহ্ন হয়ে মুছে। সঙ্গে সঙ্গে কাছেই কোথায় অশরীরী কণ্ঠে না বেতারে বজ্রগম্ভীর ঘোষণা শোনা গেল, জয় জয়, যিনি আদি যিনি অনন্ত যিনি শাশ্বত, সেই তিমিরেশ্বরকে আমরা প্রণাম করি। হে আমার নিশুতিপুরের ভক্ত প্রজাবৃন্দ! রানু ভয় ভয় চুপি চুপি জিজ্ঞাসা করল, আবার কি ভাই? এই স্বর শুনেই তামস কুমার কি যেন হয়ে গেছে, কেমন যেন অভিভূত ভাবে সে বলল, চুপ চুপ, মহামহিমের আওয়াজ, বুঝতে পারছ না? রানু হতভম্ব হয়ে একবারে নীরব হয়ে গেল। মহামহিম তখন বলে যাচ্ছেন, আমার অভিষেক তিথির এই সাতবাৎসরিক উৎসবে তিমিরেশ্বরের পদতলে দাঁড়িয়ে সেই কথাই আবার আমি তোমাদের জানাই। আলোক আমাদের পরম শত্রু, আমাদের জীবনের অভিশাপ, সমস্ত অমঙ্গল, সমস্ত অশান্তি, সমস্ত বিপ্লব বিপর্যয়ের মূল এই আলো। যার চোখ একবার আলোর স্পর্শ পেয়েছে সমস্ত জীবন তার অভিশপ্ত, দেহ মন তার চিরদিনের মতো বিষাক্ত, উজ্জ্বল থেকে উজ্জ্বলতার আলোর তৃষ্ণায় জীবনে কোনো দিন সে আর শক্তি পায় না। আলোক পিপাসার এই সংক্রামক ব্যাধি অন্যের মধ্যেও সে ছড়িয়ে দেয়। আলোকের এই অমঙ্গল থেকে চিরদিন আমি তোমাদের রক্ষা করে এসেছি, আর চিরদিন আমি রক্ষা করে যাব। এখনো এই দেশে সম্পূর্ণ নিরালোক সম্ভব হয়নি, কিন্তু ভ্রান্ত ধর্মভ্রষ্ট সমাজদ্রোহী যে সমস্ত পাষণ্ড আলোকের মাদকতার দ্বারা ভুলিয়ে এই পরম শান্তি ও সুখের রাজ্যের ভিত্তি শিথিল করতে চায়, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে কোনো দিন আমি ত্রুটি করিনি। আমাদের একমাত্র উপাস্য তিমিরেশ্বরকে প্রণাম করে আবার আমি বলি, চিরস্নিগ্ধ চিরমধুর চিরকল্যাণময় অন্ধকার আমাদের আচ্ছাদিত করে রাখুক, এ রাজ্য থেকে সমস্ত আলো একেবারে নির্বাপিত হয়ে যাক। জয় জয় তিমিরেশ্বরের জয়! জয় তিমিরেশ্বরের জয় বলে হঠাৎ তামস কুমারকে তার হাতের আলোটা ফেলে দিতে দেখে রানু অবাক হয়ে বলে উঠল, কি করছো কি? তামস কুমার কাতর ভাবে বলে উঠল, না না, আমি পাপি, আমি পাষণ্ড। হে হে তিমিরেশ্বর, আমার অপরাধ তুমি মার্জনা করো। তামস কুমার সেইখানেই মাটিতে লুটিয়ে পড়ে আর কি। তার ঘাড় ধরে বেশ একটা ঝাঁকুনি দিয়ে রানু বলল, দেখতে পাচ্ছো ওইদিকে ওইদিকে কারা আসছে না? তামস যেন ঘুম থেকে জেগে উঠল, অবাক হয়ে বলল, সত্যি তো, ওই তো বিদ্রোহী আলোর মিছিল চলছে পাহাড়ের ওপর তিমিরেশ্বরের মন্দিরের দিকে,
অন্ধকার যার চিরদিনের আবরণ, সেই আদর্শবান মহামহিমকে ওরা সচক্ষে দেখবে, যে নিজের মুখে তাকে জানাবে নিজেদের নিবেদন। ফেলে দেওয়া আলোটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে সে আবার বলল, কিছু মনে করো না ভাই, কিছুক্ষণ কেমন যেন বেহুশ হয়ে গিয়েছিলাম। মহামহিমের সুর শুনলে এই কেমন যেন আমার সমস্ত দেহ মন অবশ হয়ে যায়। কিন্তু আর ভয় নেই, এই মিছিলে যোগ দিতেই তো তোমরা এসেছো, চলো। তারা কয়েক পা যেতে না যেতেই কিন্তু চারিদিকে ভয়ঙ্কর কাণ্ড বেঁধে গেল। কোথা থেকে জন্তুদের মতন বিশাল নিষ্কালু সব প্রহরী এসে আলোর মিছিলের ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ল। ছত্রভঙ্গ হয়ে গেল সব দল, একে একে সবাই বুঝি বন্দী হয়ে যাচ্ছে, সমস্ত আলো যাচ্ছে নিভে। রামুর শরীরের ভেতর দিয়ে যেন একটা আগুনের শিখা লাফ দিয়ে উঠল। মিছিলের একজনের হাত থেকে একটা জ্বলন্ত মশাল তুলে নিয়ে তামুসকে টানতে টানতে ঝড়ের বেগে সমস্ত প্রহরীদের এড়িয়ে একবারে সেই তিমিরেশ্বরের মন্দিরে গিয়ে থামল। মন্দিরের দরজা বন্ধ, কিন্তু রানুর আর তামুস কুমারের গায়ে এখন যেন শত হও বল। দুজনের ধাক্কায় মন্দিরের দরজা মড়মড় করে ভেঙে পড়ল। মশাল হাতে মন্দিরের চত্বরে ঢুকে পড়ে এদিক ওদিক চারিদিকে ব্যাকুল চোখ বুলিয়ে তারা অবাক, কোথায় বা তিমিরেশ্বরের মূর্তি, কোথায় বা মহামহিম, তাদের কোনো চিহ্নই নেই। শুধু কয়েকটি ইঁদুর আলো দেখে সব হয় চারিদিকে দূরদার করে ছুটে পালাল। হঠাৎ একদিকে চোখ পড়তে তারা হাসবে না কাঁদবে ভেবে পেল না। আমশির মতন শুকনো আর কোলা ব্যাঙের মতন ধূমসো গুটি কয়েক লোক একদিকে একটা চাদর মুড়ি দিয়ে কাঁপছে। তাদের কারোর কাছে মুখে দিয়ে চেঁচাবার চোম, কারোর হাতে পুজোর ঘণ্টা, কারোর বা বাটখারা, কারোর বা গায়ে শ্যামলা, কারোর মাথায় ঝলমল জড়ির শাড়ি। রানু আর তামুসকে এগিয়ে আসতে দেখে তারা কাঁপতে কাঁপতে চাদর সরিয়ে বেরিয়ে এসে কাঁদো কাঁদো মুখে বলল, দোয়াই বাবা, আমাদের আমাদের প্রাণী মেরো না, তোমার যত খুশি আলো জ্বালো, আর আমরা কিছু বলবো না, যত তেল লাগে এই কেনা দামে তোমাদের দেব, আমাদের আমাদের মেরো না। কথা শুনে তামুস তো একবারে থ, ও তোমরাই তাহলে এতদিন ফাঁকি দিয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙেছো, আচ্ছা দাঁড়াও। কিন্তু সে কিছু করবার আগেই জমদূতের মতন সেই সব প্রহরীরা মন্দিরের ভেতর ঢুকে পড়ে তাদের জাপটে ধরল। একজন রানুর হাত থেকে মশালটা কেড়ে নিয়ে মন্দিরের জানলা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিল। অন্যরা তখন পিছমোড়া করে তাদের বাঁধছে। রানু প্রাণপণে তাদের হাত ছাড়াবার চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল, বুজরুকি, তোমাদের সব বুজরুকি আমি ফাঁস করে দেব। হঠাৎ নিচে থেকে তাকে নাড়া দিয়ে মামা বাবু বললেন, আই আরে পড়ে যাবি তোরে, আরে ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে গুস্তি করছিস তুই? রানু ধর্মর করে উপরে বাঁকে উঠে বসল। আরে কোথায় নিশুদীপুর, কোথায় তিবিরেশ্বর, আর কোথায় বা মহামহিম? সে তো মামা বাবুর সঙ্গে ট্রেনে মধুপুর যাচ্ছে, কিন্তু নিচে ডান দিকের বেঞ্চিতে ওই চিংসে রোগা আর ধূমস মোটা লোক দুটিকে চেনা চেনা লাগছে না? তিমিরেশ্বরের মন্দিরে এদেরই দেখেছিল নাকি?